বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মইনুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। এছাড়া ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাদ আলীকে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুব রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। গত 5 অগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বড় ধরনের রদবদল আসে বাংলাদেশে। চৌধুরী আব্দুল্লাল মামুনকে সরিয়ে পুলিশের 32তম আইজিপি হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মইনুল ইসলাম। 3 মাস যেতে না যেতেই তাকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। জানা যায়, নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিতে চলা বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2009 থেকে 2013 সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশের লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2015 সালে কাজ করেছেন আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনেও দায়িত্ব পালন করেন বাহারুল আলম। 2 দফা পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা 2020 সালে অবসরে যান। ডেস্ক রিপোর্ট, সমকাল।